আসসালামু আলাইকুম। গত কয়েকদিন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোলি উৎসব পালন করেছে। হোলি উৎসবটা পালন করেছে তখন ছিল রমজান। রমজান মাসে আমাদের মুসলিম ভাই এবং বোনেরা রোজা রেখে হোলি উৎসব পালন করেছে এবং কি করেছে তা আপনারা নিজের চোখে দেখুন। রোজা রেখে তারা রোজাকে ছোটো করেছে, যে রোজা রেখে নাকি তাদের হোলি উৎসব করা যায়, তারা এভাবেই বলেছে। সো ভিডিওটা দেখলে আপনারা সম্পূর্ণ বুঝতে পারবেন, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন, সাথে থাকুন। আসসালামু আলাইকুম। অনেক বড় একটা ট্রেডিশন প্রত্যেক বছর হয় আর এই একটা দিনের জন্য অপেক্ষা করে থাকে। আমরা ধর্ম বর্ণ নির্বিশেষে সব মানুষ, যদি আমরা মানে ধর্মের চিন্তার বাইরে অন্য যে কোনো সাম্প্রদায়িক বা যে কোনো চিন্তার বাইরে যদি আমরা চিন্তা করি, এটা আমরা আমাদের নিজেদের একটা উৎসব হিসেবে আমরা আসি আর এই একটা দিনের জন্য সারা বছর অপেক্ষা করি। খুবই ভালো লাগছে। আমি হচ্ছে এবার আমার ফাইনাল ইয়ারে মানে চলে যাবো কিছুদিন পরে ক্যাম্পাস থেকে। মুসলিম হয়ে রোজা নিয়ে এই ধরনের কথা আসলে মানা যায় না। সো ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঠিক আছে উৎসব করুক, সমস্যা নাই, তাদের উৎসবে তারা করুক, তাদের সামনে কিন্তু আমরা এমনি থাকব। কিন্তু এই ধরনের মুখে রং মেকিয়ে মুসলিম হয়ে মানে একটা কারবার রোজা রেখে, এটা কিন্তু আসলে মুসলিম হয়ে উচিত ছিল না আমার মতে। সো আপনাদের মতামত জানাবেন।